এটা 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 মাইনার নেওয়া যায় সিজন 3 সব ও আবার খেল দিবে ও হিপ দিয়ে দিল রে সাকুরা হিপ আরে দেব বসে হিপ বসে আরে দেব না হিপ বসে দেখো দেখি হিপ কি বসে সব স্বপ্নের মধ্যে ও বাইডি আমার ঘুমায় থাকলে কি সব গেম নিয়ে চিন্তা ভাবনা করে কেউ হিপ এর 160 লো এক ওঠো তুমি আমাকে হিপ সাকুরা এসব না দিয়ে কিভাবে ঘুমাও কি সমস্যা ওঠো হ্যালো কি হয়েছে কি হয়েছে কি ঘুমাইতে দাও কে ওঠ কি জ্বালাচ্ছ ওঠো আরে জ্বালাচ্ছ কেন তুমি আমার হিপ সাকুরা এসব বের করে দাও হিপ সাকুরা বের ভাই যাও তো আমনে মনটা খারাপ আছে কষ্ট না তুমি দিবা এ ভাই দেখ মন খারাপ আছে জ্বালাস না দিতেই হবে ডায়মন্ড কি উড়ে আসে নাকি ভাই তোমার পরে জোর ঘুমাইতে দাও ডায়মন্ড তো তোমাকে ফ্রি ফ্রি দেয় আমাকে ফ্রি ফ্রি দিছে পাগল হয়ে গেছো বলবে আমার বউ চাচ্ছে এই জন্য ফ্রি ফ্রি দিয়ে দিবা এই গারে নাকি আমার শ্বশুর বাড়ি লাগে নাকি যে সাপে বউ চলে যাবে টান দিছো কেন শ্বশুর বাড়ি বানানি বা সমস্যা কি কি যায় তোমার কি লাগবে কি হিপ হপ সাকুরা দিতে পারবো না দিতেই হবে না দিলে খেতে দিব না কি যে না দিলে খেতে দিব না আজকে রাতে বেশ করে বাজার নিয়ে যাও আরে বেশ খালি গানি করে বেশ করে বাজার নিয়ে যাও আমারও কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে যাও তো কিছু চলো দিবা না না দিলে কি করবে তুমি ভাত খেতে দিব না আজকে রাত্রে কার সন্ধানে গো ভাই দেখ আমার জালাইস আমি পারবো না দিতে ডায়মন্ড মাগুন না এর ফিরে আসে নাকি দিবা না তো কি যে করবি তুই তুই না দিলে ফাইল আমার পয়সা দিছিস খেতে দিব না কিন্তু আল্লাহ কার সব করে বললো ওঠো ওঠো দিতেই হবে ওঠো It was at this moment that he knew he fucked up. ভাই মানে জীবনে মানুষ আমি বুঝি না আমি বুঝি না জীবনে মানুষ কেন বিয়ে করে ভাই কি করে মানুষ কেন বিয়ে করে ভাই আমি বুঝতেই পারি না এটা যন্ত্রণা কারে কয় এটা এটা তোমরা তো এককালে বিয়ে করবা তাই না বিয়ে করলে বুঝতে পারবা তো যাক গাইস তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করার কারণ ভাই ভিডিওটা বাড়ানোর কারণ কি আমি তোমাদেরকে বলি ওরে তো এমনিও বের করে দিতে পারতাম বাট আজকে ভিডিও বানায়া বের করতেছি কারণ কি জানো আমি আগের দিন আমার আইডিতে বের করছি দেখছো তোমরা 10,000 ডায়মন্ডে দুইটা না তিনটা জিনিস দিছিল মাত্র এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তোমরা অনেকে ডায়মন্ড টাইমন্ড টপ আপ করে এই হিপ হপ আর সাকুরা বান্ডেল সহ আরও যত ওল্ড বান্ডেল আছে এগুলো বের করে ট্রাই করবা তাই না এইগুলো বের করতে হইলে ওল্ড মানে তোমার পুরাতন যে অ্যাকাউন্ট যেখানে অনেক ডায়মন্ড খরচ করছো সেই অ্যাকাউন্ট দিয়ে তুমি যদি টপ আপ কইরা সেই অ্যাকাউন্ট দিয়ে তুমি যদি স্পিন করো তাহলে পাওয়ার চান্স বেশি থাকে কি না নাকি বট আইডি দিয়ে যদি স্পিন করো পাওয়ার চান্স বেশি থাকে সেটা প্রমাণ করার জন্য আর তাছাড়া গাইজ আগের দিন একটা গিভওয়ের জন্য আমি তোমাদেরকে বলছিলাম আমার ওই ভিডিওতে 1,00,000 লাইক এবং 50,000 কমেন্টের জন্য তোমরা করো নাই আমার দোষ নাই ওই 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 ভিডিওর কোনো গিভওয়ে হচ্ছে না সো আজকের ভিডিওতে স্পেশাল গিভওয়ে থাকবে সেই স্পেশাল গিভওয়ে হচ্ছে পুরো ভিডিও দেখে আমাকে তোমাদেরকে বলতে হবে পুরো ভিডিওর মধ্যে একটা জায়গায় আমি স্পেশাল একটা কোডওয়ার্ড বলবো সেই কোডওয়ার্ডটা কমেন্ট করতে হবে তোমার ভাবির একটা ডাক নাম বলবো সেটাও কমেন্ট করতে হবে আর আমি মোট কত ডায়মন্ডে কোন বান্ডেলটা পাইছে এটা কমেন্ট করতে হবে যারা করবা তাদের মধ্য থেকে কাউকে একজনকে বেছে নিয়ে গতকাল মানে সরি আগামীকাল যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে আমি জানাই দিব যে উইনারটা কে সো কী করতে হবে শুনেছ এবার দেখে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই আইডি দিয়ে তো চাইলে আমি এখন স্পিন করে ফেলতে পারতাম এটা তোমাদের ভাবির আইডি তোমরা জানোই এই আইডি দিয়া আমি স্পিন করার আগে দেখাইতে চাই এই আইডির ভল্টে কী কী আছে এক্স্যাক্টলি 24টা ড্রেস আছে 24টা ড্রেসের মধ্যে ফ্রি ড্রেসই সব থেকে বেশি একদম ফ্রি এবং এইগুলা মানে এই আইডিতে টাকা খরচ করে কেনা হয়েছে মেবি একটা দুইটা চারটা জিনিস মেবি টাকা খরচ করে কেনা হয়েছে এতটা বট একটা আইডি এটা সো 9,000 ডায়মন্ড দিয়ে বট আইডিতে যদি স্পিন মারি এক্স্যাক্টলি কী কী দিবে সেটা দেখানোর উদ্দেশ্যে আজকের ভিডিও বানানো সো সবাই নিজ নিজ জায়গায় রেডি হয়ে যাও আর গিভওয়ের জন্য যেগুলো বললাম এইগুলো খেয়াল করে কমেন্ট সেকশনে কমেন্ট করো সো গাইজ বেশি দেরি না করে আসো আমি এই জায়গায় জাস্ট একটা প্রথমে 400 ডায়মন্ড একটা স্পিন মারবো আমার টার্গেট বারবার বলতেছি দেখা যে 9,000 ডায়মন্ডে বট আইডি একদম বট আইডিতে আসলে কয়টা বান্ডেল দিবে প্রথমেই কংগ্রাচুলেশনস
বাইরা ধোকাবাজি বাইরা ধোকাবাজি ধোকাবাজিরা আমি ভাবছি এটাতে নিশ্চিত একটা বান্ডেল দিয়ে দিছে আসলে গারেনা একটা ধোকাবাজ ভাই পুরো ধোকাবাজ গারেনা এই ধোকাবাজির কোনো শেষ নেই তোমাদের মনে আছে যে প্রথম প্রথমবার যেই হল অফ এলিট ইভেন্ট দিছিল ওই হল অফ এলিট ইভেন্টে ব্যানার ট্যানার এই জিনিসগুলো দিছিল কি দিছিল না আমার মনে নাই আমি জানিও না যারা জানো যে প্রথমবার হল অফ ইলিট যে ইভেন্টে হিপহপ আইডি ব্যাগ দিছিল বা সিজন ওয়ান সিজন টু ব্যাগ দিছিল ওই ইভেন্টটাতে ব্যানার আর প্রোফাইল পিকচার মানে প্রোফাইল ফটো দেওয়ার যে অপশনটা ওইটা ব্যাগ দিছিল কিনা সেটা কমেন্ট করে জানাবা অ্যান্ড গাইজ অলরেডি আমি কত ডায়মন্ড স্পিন মারছি জানো অলরেডি 1600 ডায়মন্ডের স্পিন মারছি এখন পর্যন্ত একটা বান্ডেল দেয় নাই একটা সিঙ্গেল বান্ডেল দেয় নাই কেন এই গেমটার উপর আমি রাগ করবো না ঘুম থেকে উঠে এসে স্পিন করতে লাগে আমাদের লিটারালি আমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হওয়াটা স্বাভাবিক নেই এটা খুব বেশি স্বাভাবিক ভাই যাই হোক আমি দেখতে চাই পুরো 9000 ডায়মন্ড আমি খরচ করবো ট্রাস্ট মি 9000 ডায়মন্ডে খরচ করবো আমি দেখতে চাই এখানে আসলে দেয় কি দেয় না নাকি বাইরে যায় এটা যেমন সিজন টুর ব্যানার দিছে যেটা একটা ব্যানার সিজন টুর ব্যানারটা মেবি ভালো জিনিস এটা সিজন ওয়ানের ওই যে তোমার অ্যাভাটার অ্যাভাটার না প্রোফাইল পিকচার জানি ওইটা দিছে খরচ করছে অলরেডি কত খেয়াল করছো তোমরা 2800 ডায়মন্ড অলরেডি খরচ হয়ে গিয়েছে এখন পর্যন্ত একটা সিঙ্গেল জিনিস দেয় নাই একটা সিঙ্গেল জিনিস দেয় নাই তারপর বট আইডিতে না বট আইডিতে এর থেকে কষ্টের কিছু হইতে পারে বলে আমার মনে হয় না দেখো গাইস কি অবস্থা দেখো এই দেখো একটা সিঙ্গেল বান্ডেল দেয় নাই কিচ্ছু না যা দিছে যেই সব ফালতু জিনিসপত্র দিছে আমি 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 অবাক তোমরা আমারে কমেন্ট করে জানাবা যে প্রথম বান্ডেলটা আমি ঠিক কত হাজার ডায়মন্ড খরচ করার পর পাইছি কমেন্ট সেকশনে আমি কিন্তু চেক দিব কংগ্রাচুলেশন কি দিছে এটা কোন বান্ডেল ওয়েট এটা সিজন 4 না 5 আরে সিজন 1 2 দেয় না কিসের জন্য সিজন 1 2 দেয় না কিসের জন্য ভাই এটা কোন কোন বান্ডেল সিজন 3 এর ফিমেল বান্ডেল দিছে সিজন 3 এর ফিমেল বান্ডেল দিছে 1 2 এখন পর্যন্ত দেয় নাই না 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 ভাই আমি গায়নার উপরে অনেক মনোগুণ্য হয়ে গেছে আচ্ছা তোমরাও তো অনেকে স্পিন মারছো তাই না কে কত ডায়মন্ড স্পিন মেরে মানে কত কম ডায়মন্ড স্পিনে কে বান্ডেল পাইছো আমারে কমেন্ট করে জানাও আমি জানতে চাই যে সবাই মোটামুটিভাবে আমাকে কমেন্ট করে বললো তো যে ভাই আমি এত ডায়মন্ডে পাইছি ভাই আমি এত ডায়মন্ডে পাইছি ভাই আমি এত ডায়মন্ডে পাইছি না এটা আমি জানতে চাই কারণ ভাই দেখো ট্রাস্ট মি এটা 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 জানানো উচিত ভাই ভাই আমি আমি জানতে চাই সর্বনিম্ন কত ডায়মন্ড স্পিন মেরে তোমরা বান্ডেলটা পাইছো এটা আমার জানা দরকার ভাই আমি কমেন্টগুলো চেক দিব ট্রাস্ট মি চেক দিব সো কমেন্ট করো এন্ড আমি অবাক হয়ে গেছি গারেনার উপরে পুরো মাথা খারাপ হয়ে গেছে আমার কখন থেকে স্পিন মারতেছে এখন পর্যন্ত কিছু দেয় না আসলে আমার একটা সীমা থাকা উচিত আচ্ছা গারেনার কি জায়গায় কোনো স্পেশাল সিস্টেম আছে ওয়েট আমি ক্যারেক্টার চেঞ্জ করে ক্যারোলিন ক্যারেক্টারটা নিয়ে একটা স্পিন মেরে দেখি তো ক্যারোলিনকে আমি একটা জিনিস করবো ক্যারোলিনকে একদম বট একটা ড্রেস পরাবো এবার একটা স্পিন মেরে দেখি তো মানে এই জায়গায় গারেনা কোনো দুই নাম্বারই ট্রিক ইউজ করে কিনা এটাও তো আমার দেখতে হবে তাই না আই হ্যাভ লিটল নো কাইন্ড অফ আইডিয়া একদমই আইডিয়া নাই আমার আর অলরেডি আমার জানা মতে আমি আমি ডায়মন্ড খরচ করে ফেলছি হচ্ছে 4000 আছে তার মানে 5000 নয় 5000 ডায়মন্ড আমি খরচ করে ফেলছি এখন পর্যন্ত জাস্ট একটা সিজন 3 এর বান্ডেল দিছে সিজন 3 এর একটা মাত্র বান্ডেল দিছে কেন আমি এই গেমটার উপর আইগা আমার মনে হয় কি জানো আমার স্পিন মারাই উচিত না নাহলে আমি আমি তোমাদের একটা স্পেশাল ট্রিক বলতে চাইছিলাম আজকের এই স্পিনগুলো মেরে যে হ্যাঁ গাইজ তোমরা এক কাজ করো বট আইডি দিয়ে স্পিন মারো সবাই পেয়ে যাবা বাট ভাই দেখো দেখো বট আইডি দিয়ে স্পিন মারা দেখো অবস্থা দেখছো তোমরা বট আইডি দিয়ে স্পিন মারার কোনো লাভই নাই আমি লিটলি 6000 6500 ডায়মন্ড রয়েছে কোয়ার্টার রয়েছে কি এটা 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 মাইনার নেওয়া যায় সিজন 3 সব ও আবার কংগ্রাচুলেশনস আগ্রহী যেটা বট আইডি দিয়ে মেরে সিজন 1 সিজন 2 সিজন 3 4 5 আসলে কিছু পায় কিনা এন্ড ইন স্পিনে কিন্তু শুধু সিজন 3 এর ফিমেল বান্ডেল পাইছে সো তোমরা কমেন্টে কিন্তু জানা কত হাজার ডায়মন্ড করে কোন জায়গায় পাইছে তোমার ভাবির স্পেশাল নাম কি ডাকতাম জানো
ডাক নাম দিছিলাম আমি স্কুলে মুরগি, ওকে আজীবন মুরগি বলে ডাকতাম আমি। সো ডাক নাম হচ্ছে মুরগি, এটা কমেন্ট করে জানাও। অ্যান্ড এটা স্পেশাল কোড ওয়ার্ডের কথা বলছিলাম না, ওটা আরেকটু পরে বলতেছি। বাট কোড ওয়ার্ডের আগে সিজন ওয়ান কি আসে এর মধ্যে, কংগ্রাচুলেশনস আবার সিজন ফোর, একটা অন্তত ভালো জিনিস দিছে ভাই, একটা অন্তত ভালো জিনিস দিছে। সিজন ফোরে তো মেল বান্ডেল দিছে, ফিমেল আইতে মেল বান্ডেল দেয়, মেজাজ মজুজ খারাপ করে দেয়, মানে বেত্তামিজ লেভেলের কাজ কাম করে। নাথিং, কিচ্ছু নাই, 200 ডায়মন্ড স্পিন মারার অপশন আছে গাইজ, একটা দে গারেনা, দে গারেনা, গারেনা দাও ভাই। আমি স্পেশাল, আচ্ছা আমি স্পেশাল ট্রিকটা বলতেছি শুনো গাইজ, তোমরা স্পেশাল ট্রিক হচ্ছে যত ডায়মন্ড আছে সব গারেনা ঢাইলা দিলেও গারেনা না ওইভাবে দিবে না, এরা অনেক শেয়া না। আমি আমার বউকে একটা স্পেশাল সিজন ওয়ানের বান্ডেল গিফট করতে চাই, এই যে এটা আমি পারচেস করে ফেলছি, আর 188 আছে। এই যে হিপহপ, হিপহপ ড্রেসটা নিয়ে দিব না, ও তো মেয়ে, ওই হিপহপ ড্রেস কী করবে, এটা থাক, ওই হিপহপ ড্রেস ওর অ্যাকাউন্টে দরকার আছে। কনফিউজিং ভাই, বিশাল লেভেলের কনফিউজ, ছেলেটা নেব না মেয়ে নিব, আরে আমার বউ মেয়ে, ও ছেলেটা নিয়ে কী করবে, আট বেড়া চপ। গাইজ আমি তোমার ভাবির আইডিতে দেখো, 9000 ডায়মন্ড ইউজ করছি, সিজন ওয়ান পাই নাই, সিজন টুও পাই নাই, সিজন ওয়ান পাই নাই, টুও পাই নাই, থ্রিও পাই নাই, ফোরের ফিমেল বান্ডেলও পাই নাই, স্কার্প পাই নাই, কিচ্ছু পাই নাই, এই ব্যাগও পাই নাই। সো বুঝতেছো তোমরা ব্যাপার, আমি কিচ্ছু বলবো না, আমি জাস্ট গানা সে ভাই তোমাদের ইচ্ছা, বাট বট আইডিতে স্পিন মেরে কি অবস্থা দেখছো, ভরসা উঠে গেল ভাই। যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও, স্পেশাল কোড ওয়ার্ড হচ্ছে কাব্য গ্যাং। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমরা 3 মিলিয়নের অনেক কাছাকাছি গাইজ, সো যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, চাইলে তোমাদের ভাই বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে পারো, এবং সবসময় আমাকে কমেন্ট করে জানাইতে পারো আমার ভিডিওর কোন জিনিসটা তোমার ভালো লাগে, কোন জিনিস খারাপ লাগে, কোন নতুন গেম আমি ট্রাই করতে পারি, কোন ধরনের নতুন কন্টেন্ট ট্রাই করতে পারি, তোমাদের কমেন্ট দেখার জন্য সবসময় আমি অপেক্ষায় থাকি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ, বাবাই, এ তামানো ব্রাদার, হ্যাভ ফান।